আমি কবিতা থিম নিয়ে আলোচনা করবো। ড্রিমস এই কবিতাটি লিখেছেন তিনি হলেন ডেভিড হার্বার্ট লরেন্স, সংক্ষিপ্তে দেওয়া আছে ডিএস লরেন্স। ডিএস লরেন্স একজন ইংলিশ কবি, উনি একজন পোয়েট, এসিয়েট এবং নোবেলিস্ট। উনি জন্মগ্রহণ করেছেন 1885 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর এবং উনি লেজি পেডার্স এবং অর্থাৎ লরেন্সের চতুর্থ সন্তান এবং উনি 20th শতকের সবচেয়ে প্রভাবশীল লেখকের মধ্যে একজন ছিলেন। আচ্ছা আচ্ছা, আমি আর কবি নিয়ে আর বেশি দূর যাবো না, আমি মূল কবিতায় যাই। ড্রিমস বাই ডেভিড হার্বার্ট লরেন্স। অল পিপল ড্রিম বাট নট ইকুয়াল। এখানে প্রথম লাইনে কবি যেটা বুঝিয়ে দিতেছেন, প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্ন সত্যি নয়। দোজ হু ড্রিম বাই দ্য নাইট ইন দ্য স্ট্রিট রিসেস অফ দেয়ার মাইন্ড ওয়াক ইন দ্য মর্নিং ফাইন্ড দ্যাট ইট ওয়াজ এ ড্রিম। সকালে উঠে স্বপ্ন বৃথা মনে হয়। আসলে প্রথম তিন লাইনে কবি আমাদের যে পাত্তাই স্বপ্ন দেখি সেটারই ব্যাখ্যা বোঝাতে চেয়েছেন। আমরা স্বপ্ন দেখি রাতের বেলা, কিন্তু এই স্বপ্নে আমাদের সকালে কিছুই মনে করতে পারি না এবং তার ব্যাখ্যাও আমরা করতে পারি না ঠিক মতো। তার জন্য আমাদের স্বপ্নগুলো কোনো সময় সত্যি হয় না, এটা একটা মনের অবচেতন চিন্তাধারার দ্বারাই তৈরি হয় এবং এই স্বপ্ন কোনোদিনই সত্যি না। আমরা স্বপ্নে দেখি যে আমাদের অনেক খারাপ কিছু হয়ে যাচ্ছে, কিন্তু আসলে এরকম কোনো কিছুই হয় না, এটা ভুয়া। এবং এই স্বপ্নের কথাই কবি এখানে বলেছেন ড্রিম। এবং এই স্বপ্নগুলো কোনো সময় সত্যি বাস্তবায়ন কোনো সময় হবে না, কিন্তু শেষের তিন লাইনে কবি এক বিশেষ ধরনের স্বপ্নের কথা বলেন। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস দি টু ফর দ্য ড্রিম অফ দেয়ার ড্রিম দেয়ার ড্রিমস উই ওপেন আইস অ্যান্ড মেক দেম কাম ট্রু। এখানে কবি দিবা স্বপ্নদর্শীদের কথা বলছেন, তাদের স্বপ্ন দেখার কৌশল, দিবা স্বপ্ন তারা জেগে জেগে স্বপ্ন দেখে, এই স্বপ্ন তারা কবি তাদের দিবা স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা করতে বলছে। এখানে স্বপ্ন বলছে যে মানুষের স্বপ্নগুলো যে মানুষের জীবনে, আমরা ছাত্রছাত্রীরা অনেকেই স্বপ্ন দেখি যে ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার, বুয়েটে চান্স পাওয়ার, এটাই হলো এখানে দিবা স্বপ্নকে বুঝিয়েছেন, আইডেন্টি করতে চেয়েছেন কবি যে স্বপ্ন মানুষকে রাতে ঘুমাতে দেয় না, যে স্বপ্ন মানুষের কাজ করার ক্ষমতা আরো বাড়িয়ে দেয় এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যেই কবি এই কবিতাটি লিখেছেন। কবি সুন্দর একটি মেসেজ দিয়েছেন এই কবিতার মাঝে, মেক দেম কাম ট্রু মানে একটি স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্য দিবা স্বপ্ন, এবং এই স্বপ্নগুলোকে সত্যি করতে পারলে কঠোর পরিশ্রম এবং সাধনার প্রয়োজন, সেটারই এখানে ওই ব্যাখ্যা দিতে চেয়েছেন। এবং আমরা যা বুঝি এখানে কবি আরো একটা ব্যাখ্যা দিতে চেয়েছেন যে স্বপ্নগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় এবং এই স্বপ্ন তাদেরকে ড্যাঞ্জারাস কিছু বলছেন, কারণ না কারণ তারা স্বপ্ন নিজেদের বাস্তবায়ন করে যে কোনো কাজ নিজে করতে পারে এবং যে কোনো পরিকল্পনা করতে পারে এবং সেই অনুযায়ী নিজেদের লক্ষ্যে পরিচালনা করতে পারে, সেই উদ্দেশ্যে স্বপ্নকে তারা ড্যাঞ্জারাস বলেছেন, কারণ তারা স্বপ্ন বাস্তবায়নের জন্য যে কোনো কাজই খুব সুন্দরভাবে পরিকল্পনা অনুযায়ী করতে পারে এবং সেই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটাকেই কবি এখানে উপলব্ধি করতে চেয়েছেন এবং সেই স্বপ্ন দ্বারা নিজের কর্মপন্থা এবং সেই অনুযায়ী চালনা করাকেই বুঝিয়েছেন। স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে অনেক পরিকল্পনা করতে হয় এবং নিজের বাস্তবায়ন অনুযায়ী চলতে হয়, সেটাকেই কবি এখানে বুঝিয়েছেন। এখানে স্বপ্নটা সত্যি এবং নিজের মনে অনুযায়ী চলতে পারে না, এখানে স্বপ্ন করতে নিজের এফোর্ট দিতে হয়। আচ্ছা এখন আমি সংক্ষিপ্ত এটা পরীক্ষায় কিভাবে থিমটা রাখতে পারি সেটা আমি বলে দিচ্ছি। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম এভরিবডি ড্রিম বাট অল দ্য ড্রিম আর নট সেম, মানে প্রত্যেকটি মানুষই স্বপ্ন দেখে কিন্তু প্রত্যেকের স্বপ্ন সমান নয়। সাম পিপল ড্রিম অ্যাট দ্যার লাইফ অ্যাট ইম্পেক্টিভলি মাইন্ড, মানে অবাস্তব মনে স্বপ্ন থাকে। বাট সাম পিপল ড্রিম অ্যাট ডে, কিছু মানুষ দিবা স্বপ্ন দেখে, এখানে স্বপ্নকার দিবা স্বপ্ন বলতে এখানে
যে মনের ইচ্ছা সংকল্প দৃঢ় ইচ্ছাকে বোঝানো হয়েছে দ্য ড্রিমার্স অফ দ্য ডে ডেঞ্জারাস পিপল তাদের ডেঞ্জারাস পিপল বলবে এখানে কারণ দে ক্যান ডু এনি ডেস্টিনেশন বা এনি ওয়ার্ড টু রিচ দেয়ার গোল এইভাবে দেখলে আমি মনে করি পরীক্ষা হবে সুন্দরভাবে আচ্ছা আমি আমার থ্যাংক ইউ